This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারী বৃষ্টির জের দেবখালের ভয়াবহ ভাঙনের কবলে ইন্দাসের শেখডাঙ্গা গ্রাম, অস্তিত্বের সংকটে স্থানীয় শিশু শিক্ষা কেন্দ্র সহ একাধিক বাড়ি আতঙ্কে ঘুম ছুটেছে গ্রামের মানুষের। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার জন্য রাজ্যের সরকারকে দুশ্চিন্তা স্থানীয় বিজেপি বিধায়ক। যদিও পঞ্চায়েত সমিতির দাবি দুর্যোগ কাটলেই পার বাঁধানোর কাজ শুরু হবে। জলের তোরে ভেঙেছে বাঁধ, দীপাবলির আগে ফের বন্যার আশঙ্কা খাড়া করে। ধনতেরাসে কেয়ারশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। ভাঙা বাঁধ দিয়ে দ্বারকেশ্বর নদী থেকে হুহু করে ঢুকছে জল, জল বাড়তেই বন্ধ খানাকুলের ধান্যঘড়ি ঘুটে পাড়ায় বাঁধ মেরামতের কাজ। শিলাপতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের কামারগিরিয়া, হিরোধরপুর সহ বেশ কিছু গ্রাম জলের তলায় বিঘের পর বিঘে কৃষি জমি। কিছুদিন আগেই বন্যায় ভেঙে যায় হিরোধরপুর নদী বাঁধ। সেচ দপ্তরের উদ্যোগে তড়িঘড়ি মেরামত হলেও ফের নদী বাঁধ ভাঙায় আতঙ্কিত বাসিন্দারা। ফের বন্যা ডুবছে ঘাটালপুর এলাকা সহ গ্রাম পঞ্চায়েত এলাকা। দানার প্রভাবে বৃষ্টিতে বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলার শিলাপতী ও ঝুমি নদীর জলস্তর। প্লাবনের আশঙ্কা ঘাটাল ব্লকের অজবনগর 1 গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা ও ঘাটাল পৌর এলাকায়। ভাঙনের গ্রাসে রাস্তা, ফাটল বাড়িতে ক্রমশ বসে যাচ্ছে এলাকা, ধীরে ধীরে বসে যাচ্ছে নদী পাড়ের একাংশ। কেতুগ্রামের সীতাহারি পঞ্চায়েতের শাখাই গ্রামে আতঙ্ক, প্রশাসনের নির্দেশে ধস কবলিত রাস্তায় বন্ধ বাস ও ভারী যানবাহন চলাচল। জুনিয়র ডাক্তারদের ফের আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি এমন আন্দোলন, 5 কোটি টাকা তুলতে হলো, আমরাও তো এত আন্দোলন করেছি, 1 টাকাও তো তুলতে হয়নি, তীব্র কটাক্ষ শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। তালডাঙ্গা বিধানসভা উপনির্বাচনের আগে সুর চড়াচ্ছে তৃণমূল বিজেপি। পদ্মপ্রার্থী অনন্যা রায় চক্রবর্তীকে জালি তৃণমূল বলে কটাক্ষ তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর। পাল্টা শাসক দলকে জালি বললেন বিজেপি প্রার্থী। নিকাশী খালের উপর গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ, ভাঙার নির্দেশ। জলমগ্ন পাশ করার বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে নির্দেশ জেলা শাসকের। অভিযোগ, নিকাশী খালের উপর অবৈধভাবে দোকান ঘর করার জন্য এলাকা থেকে জল বের হচ্ছে না। হলদিয়া মেচেদা জাতীয় সড়কের ভান্ডার বেরিয়ায় দুর্ঘটনা। দীঘার দিকে যাওয়ার সময় গাছে ধাক্কা মেরে উল্টে যায় একটি গাড়ি, ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের, আশঙ্কাজনকভাবে হাসপাতালে ভর্তি 1। বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা দাবি বাসিন্দাদের। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ একটা ভয়ঙ্কর খবর দিই আপনাদের। ট্রেনে ওঠার সময় হুড়োহুড়ি, মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে পদপিষ্ট হয়ে জখম 10, দুজনের অবস্থা আশঙ্কাজনক। 1 নম্বর প্ল্যাটফর্মে গোরখপুর এক্সপ্রেসে বসা নিয়ে হুড়োহুড়িতে এই বিপর্যয়, ছবিটা দেখুন আপনারা। ট্রেনে আসন দখল নিয়ে তুমুল হুড়োহুড়ি এবং তার মধ্যেই ঘটে যায় এই দুর্ঘটনা। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে 10 জন জখম হয়েছেন এবং আশঙ্কাজনক 2। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনের ঘটনা। মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে পদপিষ্ট হয়ে জখম 10 জন। আপনারা জানেন সামনেই দীপাবলি, আর দীপাবলির আগে সাধারণত ভিড় বেশি থাকে এবং তাতেই এই হুড়োহুড়ি পড়ে যায়, বাড়ি ফেরার একটা তাড়া থাকে, তাতেই হুড়োহুড়ি। মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে জখম হয়েছেন 10 জন। এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক। 1 নম্বর প্ল্যাটফর্মে গোরখপুর এক্সপ্রেসে বসা নিয়ে হুড়োহুড়িতে এই বিপর্যয়। আমাদের প্রতিনিধি কামিয়া ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। কামিয়াজি, কেসে হুই হাদসা? ये बांद्रा टर्मिनस में सुबह 5 के बजे के करीब गोरखपुर जाने वाली ट्रेन आई थी। वहां पर लोगों की बहुत ज्यादा गर्दी होने की वजह से वहां पर भगदड़ हो गई, जिसमें 9 लोग जख्मी हैं और 9 लोगों में से 2 लोगों की हालत ज्यादा गंभीर बताई जा रही है। रेलवे अधिकारियों के माने तो ये गर्दी जो थी वो चलती ट्रेन में चढ़ने की कोशिश कर रही थी, जिसमें 2 लोग ज्यादा गंभीर जख्मी हो गए। अभी भी रेलवे अधिकारी मौके पर है, बांद्रा टर्मिनस पर है। ट्रेन निकल चुकी है और सुबह 5:30 बजे के करीब की ये घटना है। दो लोग जो ज्यादा गंभीर है उन्हें भाभा हॉस्पिटल में, नजदीक के अस्पताल में भर्ती कराया गया है। जी शुक्रिया। আমাদের প্রতিনিধি কামিয়া ভট্টাচার্য তার সঙ্গে কথা হচ্ছিল এবং যেটা জানা যাচ্ছে যে একটা হুড়োহুড়ি ছিল, এখন অবধি যা খবর পাওয়া যাচ্ছে দুজন ইতিমধ্যে আশঙ্কাজনক। গোরখপুর এক্সপ্রেসে বসা নিয়ে ইতিমধ্যেই
হুড়োহুড়ি পড়ে যায় এবং তাতেই ঘটনা ঘটে। মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে পদপিষ্ট হয়ে জখম নজন এখন অবধি যা আপডেট দিচ্ছিলেন আমাদের প্রতিনিধি, দুজনের অবস্থা আশঙ্কাজনক। এক নম্বর প্ল্যাটফর্মে গোরখপুর এক্সপ্রেসে বসা নিয়ে হুড়োহুড়িতে এই বিপর্যয়, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে কথা বলছিলাম, এবং আমাদের প্রতিনিধি মুম্বাইয়ের প্রতিনিধি তিনিও জানালেন যে দিওয়ালির আগে দীপাবলির আগে সাধারণত এই ধরনের একটা রাশ থাকে এবং তাড়াহুড়ো থাকে, আর তাতেই এই ভয়াবহ দুর্ঘটনা। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিই আপনাদের। বিরাট তামাঙ্গে বিজেপিতে যোগদান নিয়ে পাহাড়ে নতুন করে জল্পনা। অর্থমন্ত্রকের পরামর্শদাতা কমিটিতে অন্তর্ভুক্ত হন রাজু বেস। পোস্ট করতেই দ্রুত তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন বিনয়। তারপরই বিনয় তামাঙ্গের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা ছড়ায়।